যদি সব থেকে বড় সাইলেন্ট জোন কিছু হয়ে থাকে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে নবান্ন। মানবিক মুখ্যমন্ত্রী, তার মানবিক ভাইপো, কয়লা, গরু, বালি, চাকরি সমস্ত কিছু সামলে উঠে একবার চাকরি প্রার্থীদের কাছে এসে হাত জোড় করে ক্ষমা চেয়ে তাদের রিক্রুট করতে করার আশ্বাসটুকু দিতে পারছেন। এখন আর কে মানে, রাজীব কুমার না রাজকুমার, যিনি নিজে আমেরিকায় চোখের চিকিৎসা করাতে গেছেন কিন্তু পাবলিককে বলেছেন যে স্বাস্থ্যসাথী আছে, তারপরে সে হাসপাতালকে আর সরকার টাকা দিচ্ছে না বলে হাসপাতাল এখন কোর্টে ছুটছে। ফলত যাই হোক, আমি ওর মধ্যে যাচ্ছি না, প্রত্যেকের আরোগ্য কামনা করি, খুব ভালো, সুস্থ থাকুন দীর্ঘদিন, যতদিন না জেল খাটেন ততদিন তো সুস্থ থাকুন বটেই। অন্য কোথাও অন্য কিছু হলে, এইটাই শ্রীলঙ্কা হলে, এতদিনে কালীঘাটের বাড়ির কম্পিউটারে বসে চাকরি প্রার্থীর ছেলে গেম খেলতে শুরু করে দিত। আমি কথাটা আগেও বলেছি, কবিতার প্রথম লাইন যদি হয় 1 2 3 4 পিসি চোর পার্থ চোর, কবিতার সেকেন্ড লাইন হচ্ছে বিজেপিও পয়সাখোর শুভেন্দুও চাকরি চোর। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে রয়েছে আমি মৌমিতা। এই মুহূর্তে সল্ট লেকে এখনও পর্যন্ত কিন্তু ধর্ণা অনশন চলছে এবং দীর্ঘ 8 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু একেবারে বাঁধ ভেঙে গেছে এবং চাকরি প্রার্থীরা এখন আমরণ অনশন করছেন। তাদের একটাই দাবি যে তাদেরকে স্বচ্ছ নিয়োগ দিতে হবে এবং ক্রমশই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতি চাপ বাড়াচ্ছে এই চাকরি প্রার্থীরা। আমাদের সঙ্গে রয়েছেন এসএফআইয়ের রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য। দাদা, তুমি নিজেও সরেজমিনে দেখলে পুরো ঘটনাটা, ওই এলাকায় ছিলে দীর্ঘক্ষণ, কি দেখলে? চাকরি প্রার্থীদের আন্দোলন চলছে দীর্ঘদিন, তারা জল খাওয়া সমস্ত বন্ধ রেখে এই আন্দোলন করছেন, তাদের দাবিগুলো তুমি নিজে ঠিক কীভাবে দেখলে? গুরুত্বপূর্ণ দাবি তো, গুরুত্বপূর্ণ ন্যায্য দাবি। ওই যে পর্ষদের সভাপতি কালকে আবার কী সব বলেছেন শুনলাম, যে এই দাবির যৌক্তিকতা নেই ইত্যাদি, তা ওটা উনি ওখানে বসে ঠান্ডা ঘরে বসে বলছেন কেন? যদি ওনার কথা অকাট্য হয়, যদি যৌক্তিকতা না থাকে সত্যি, তা সেটা ওইখানে বসে না বলে চাকরি প্রার্থীদের সামনে এসে বলুন, তাদেরকে এসে জিজ্ঞাসা করুন, তাদেরকে এসে খোলাখুলি কনফ্রন্ট করে বলুন যে আপনাদের দাবি দেওয়া ঠিক হচ্ছে না। আসলে ওনারা জানেন যে চাকরি প্রার্থীরা যে দাবি নিয়ে লড়ছেন সেটা 100% ন্যায্য, এবং যেভাবে ওনারা এতদিন ধরে 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষার্থীরা এতদিনে রিক্রুটমেন্ট ইত্যাদি সব হয়ে যাওয়ার কথা যেভাবে বারবার বঞ্চিত হচ্ছেন, 8 বছর পরে খোলা আকাশের তলায় রাত কাটাতে হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। উৎসবের মরশুমে এই দুদিন পরে আবার আলোর উৎসব, সেখানে দাঁড়িয়ে অন্ধকারে ঠেলে দিয়েছেন যাদের জীবন রাজ্যের সরকার, সেই সরকারের কোনো ক্ষমা নেই। শুধুমাত্র চাকরি প্রার্থীরা তো নয়, তাদের পরিবারকে সঙ্গে নিয়েও তারা এই আন্দোলনে সামিল হয়েছেন, ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, অভিভাবকরা চলে আসছেন দুশ্চিন্তা, এবং তাদেরও তো পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছেন তারা, কিন্তু এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সরকারের তরফ থেকে কোনো রকম কোনো বার্তা বা প্রতিক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো খালি এখানে টেট বলে না, এই যে প্রায় 600 দিন ধরে বসে আছেন, এসএসসি বলো, মাদ্রাসা সার্ভিস কমিশন বলো, বিভিন্ন ক্ষেত্রে খোলা আকাশের তলায় রাত জাগতে বাধ্য হয়েছেন, আন্দোলন করতে বাধ্য হচ্ছেন, পরিবার নিয়ে রাত জাগতে, পুজোর সময়টা আমরা দেখিনি, সন্তান শিশু সন্তান কোলে প্রেস ক্লাবের উল্টো দিকে রাত জেগেছেন। তো ফলত আমি তো এটাই বলছি যে অমানবিক সরকার ওই রাস্তাটিকে সাইলেন্ট জোন সাইলেন্ট জোন এইসব বলছে শুনলাম, যদি সব থেকে বড় সাইলেন্ট জোন কিছু হয়ে থাকে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে নবান্ন। কোনো কথা বলছে না মানবিক মুখ্যমন্ত্রী, তার মানবিক ভাইপো, কয়লা, গরু, বালি, চাকরি সমস্ত কিছু সামলে উঠে একবার চাকরি প্রার্থীদের কাছে এসে হাত জোড় করে ক্ষমা চেয়ে তাদের রিক্রুট করতে করার আশ্বাসটুকু দিতে পারছেন না। এরা যারা বসে আছে তারা কি সব বামপন্থী নাকি, সব বিরোধী? তা তো নয়, বিভিন্ন অংশের মানুষ আছেন এবং বিভিন্ন মতামতের মানুষ আছেন, তারা এই মানে দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ এই ধরনের অনশন করার মতো একটা স্টেপ নিতে বাধ্য হয়, এবং এটা তো ওই রাস্তা আটকে সিঙ্গুরে স্যান্ডউইচ খেয়ে অনশন নয়, যে অনশনের শেষে ওজন বেড়ে গেল সেই রকম অনশন তো এটা নয়, এটা তো আসল অনশন, অরিজিনাল অনশন। তো ভাল লাগছে এটা দেখতে, একবার গিয়ে তাদের কাছে বলতে পারছেন না, মুখ্যমন্ত্রী বলছেন ওটা কোর্টের ব্যাপার, একবার আসুন এসে বলুন গোটা পরিষ্কার কথা, এনসিটি স্টুডেন্ট টিচার রেশিও ধরলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এই ধরনের শিক্ষকের ক্ষেত্রে শূন্যপদ 1,20,000 মতো আছে, 1,22,000 আমি যদি খুব ভুল না বলি, আর 2014, 2017, 2020 যে ঘোষণা করেছিলেন সব মিলিয়ে জুলিয়ে 24-25,000 অ্যাসপিরেন্ট,
সবাইকে চাকরি দিয়ে দিন, তারপরেও প্রায় লাখখানেক শূন্যপদ থাকে, ভ্যাকেন্সি থাকে। আমরা তো বলছি ভ্যাকেন্সিতে রিক্রুট করুন, সেটা করছেন না। আসলে করছেন না কারণ সৎপথে চাকরি দিলে অর্পিতা দেবীর ফ্ল্যাটে পার্থবাবুর টাকা জমবে না। সৎপথে চাকরি যদি দিতেন তাহলে আজকে লোকে মানিকে কত নিতে, কত সাদা খাতায় চাকরি দিতে বলে গান গিয়ে পিছনে লাগত না। আর এমএলএ পর্ষদের মাথা তাকে গিয়ে দিল্লিতে বঙ্গভবনে লুকিয়ে থাকতে হতো না, সুপ্রিম কোর্টে ছুটতে হতো না স্যার আমায় গ্রেপ্তার করবেন না বলার জন্যে। ফলত ডোলড্রাম হয়ে আছে, টোটাল ডামাডোল হয়ে আছে শিক্ষাক্ষেত্র, তার অন্যতম নিদর্শন। সহনাগরিক হিসেবে বুকটা কুকড়ে কুকড়ে উঠছে যা দেখছি পশ্চিমবাংলার সরকার। প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আবার একটা উল্টো দাবি করছে, তারা বলছেন যে তাদের কর্মীরা অফিসে ঢুকতে পারছেন না বা তাদের নিত্য নৈমিত্তিক কাজ ব্যাহত হচ্ছে, সেই দাবি জানিয়েও তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এটা কি প্রাথমিক শিক্ষা পর্ষদ কি বুঝতেই পারছে যে তাদের ওপরে চাপ ক্রমশই বাড়ছে, তো সেই কারণে একটা পাল্টা যুক্তি তারা খাড়া করার চেষ্টা করছেন? কারণ যে চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তারা কিন্তু সেখানে শান্তিপূর্ণভাবেই অবস্থান করছেন, তাদের কিন্তু কোনো ক্ষোভ বিক্ষোভ সেরকম কোনো ঘটনা এখনও পর্যন্ত দেখা যায়নি, তাহলে এই দাবিটা কেন? আমি জানি না আর কত জল খাবেন ওনারা, এরপরে ভালো করে জল বিছানা খাবার সব, এরপরে যদি জেলে যেতে হয়, ওনার পূর্বসূরিদের জেলে যেতে হয়েছে, এখন এই নতুন যিনি এসছেন খাড়া করে দিয়েছে হয়তো ঢালতরওয়াল ছাড়া নিধিরাম সর্দারকে, আমি জানি না, নাকি ইনিও দুর্নীতিতে যুক্ত। কোনো রকম দুর্নীতির আভাস পেলে, প্রমাণ পেলে এনাকেও জেলে যেতে হবে, তখন মনের সুখে জল খাবেন, খাবার খাবেন, অসুবিধে নেই, জেলে সুন্দর বিছানা পাতি সব থাকবে। কিন্তু এখন এই কথার কোনো মানে নেই, একটা লোকও বলতে পারবে না যে এই আন্দোলনে কোনো রকম হিংসাশ্রয়ী পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এরা এসে বসে আছে, এরা গোটা বাংলার বিবেকের সামনে, এই যারা সেফটি ভালভ হিসেবে কাজ করেন সরকারের, যেসব নাগরিক বিশিষ্ট জনেরা কোটানকোট, যারা তাদেরকে, তাদের কাছেও তো এরা প্রশ্ন করছে যে আপনাদের মোমবাতি কোথায়, কোথায় আপনাদের কণ্ঠস্বর, কোথায় সিলেক্টিভ কেন আপনারা? আমি নাগরিক সমাজকে ইন জেনারেল বলছি না, কিন্তু একটা অংশ যারা সরকারকে ডিফেন্ড করার জন্য, তৃণমূলকে ডিফেন্ড করার জন্য উঠে পড়ে লেগে থাকেন, কখনো সরাসরি কখনো নাকি সুরে, তাদের কাছেও তো প্রশ্ন করছে যে এইভাবে উৎসবের মরশুমে দিনের পর দিন রাতের পর রাত রাগ জাগছে, অনশন করতে বাধ্য হচ্ছে, এরকম একটা ড্রাস্টিক স্টেপ নিতে বাধ্য হলো, কোথায় সরকার, কোথায় প্রশাসন? আর এরা এইসব ফালতু কথা বলে যাচ্ছে যে আমরা জল খেতে পারছি না, আমরা ঢুকতে পারছি না, বেরোতে পারছি না, কোনো মানে আছে? আমি কালকে গেছিলাম তো, কেউ তো আচার্য সদনের গেট আটকে বসেনি, সুন্দর পুলিশ টুলিশ সব আছে ওখানে, চাইলেই বেরোতে পারবেন, ঢুকতে পারবেন। হচ্ছে পাল্টা, মানে বাংলায় বলি না আমরা, সেন্টু দেওয়ার চেষ্টা করছে, হচ্ছে সেন্টু দেওয়ার চেষ্টা, কোনো মানে নেই। চাকরি প্রার্থীদের তরফে তুমি কি কোনো রকম উস্কানিমূলক কোনো কিছু দেখতে পেলে? কারণ আমরা জানি যে ওখানে 144 ধারা জারি রয়েছে, বারবার মাইকিং করা হচ্ছে যে কোনো মুহূর্তে এই আন্দোলনকে তুলে দেওয়া হতে পারে, এবং গৌতম পাল নিজে যেটা বলেছেন যে এই দাবিটা একেবারেই অন্যায্য, প্রথমেই নস্যাৎ করে দেওয়া হয়েছে তাদের দাবিকে, তারপরে গিয়েও তো তারা এখনও অনশন চালিয়ে যাচ্ছেন, যে এবং একদম স্পেসিফিক যারা বলছেন যে যদি সাদা খাতা জমা দিয়েই চাকরি হয়ে থাকে তাহলে আমরাও তো সেভাবেই চাকরি পেতে পারতাম, তাহলে তো আমাদের পরীক্ষা দেওয়ার ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই ছিল না, বলে দিতে পারতো আমরা চাকরি, আমরাও নিয়োগ পেয়ে যেতাম, এরকম তুমিও নিশ্চয়ই এরকম বেশ কিছু প্রতিক্রিয়া ওখানে থেকে ওই জায়গায় পেয়েছো। মানিক ভট্টাচার্যের একটা ভিডিও আমি সেদিন দেখছিলাম, তাতে করে বলছে যদি একটি চাকরির রিক্রুটমেন্টও, জোর গলায় বুক ফুলিয়ে বলছে, চোর, চোরের মায়ের বড় গলা বলে না, চোরের মা তো কী করে বেড়াচ্ছে সেটা আমরা সবাই জানি, কিন্তু চোরেদের বলছিল না যে আমি একটি রিক্রুটমেন্টও যদি বেআইনিভাবে হয়ে থাকে তাহলে রাজনীতি ছেড়ে দেব ইত্যাদি ইত্যাদি, এইসব কী সব কথা বলছিল। ফলত ওই পর্ষদের মাথায় বসে আছেন যারা, এই নতুন যিনি এসছেন গৌতমবাবু, এনাকে মাথায় রাখতে হবে যে এটা এমন একটা সরকার চলছে যার শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা প্রতিমন্ত্রী তার চাকরি চোর মেয়েকে নিয়ে গ্রেপ্তারি থেকে বাঁচার ভয় মাঝরাতে ট্রেন থেকে নেমে পালিয়ে গেছে, শান্তি সিনহা, অশোক সাহা, কল্যাণময় গাঙ্গুলি, মানিক ভট্টাচার্য, একটা লোক বাকি নেই, ওই যে উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য, আরেকজন উপাচার্য ক্যালকাটা ইউনিভার্সিটির, বিরাট মানে কি বলবো, তার দম্ভে মাটিতে পা পড়তো না, ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে একাধিকবার দেখেছি, এখন সুপ্রিম কোর্ট বলছে যে না নিয়োগটা বেআইনি হয়েছে। ফলত দুর্নীতিতে নিমজ্জিত, তলার লেভেলে মিড ডে মিলের চাল মেরেছে, শিক্ষকের মাইনে মেরেছে, স্কুলের পিছনে কলেজের পরিকাঠামো তৈরির পিছনে সরকারের যে টাকা খরচা করার কথা সেটা করেনি, ব্ল্যাকবোর্ড, বেঞ্চ, আলো, বাড়তি দুটো বাথরুম,
বই খাতা এইসবের পিছনে কোনো পরিকাঠামোই খরচা করেনি, ওই টাকাটা মদ মাংসের পিছনে দিয়েছে। আর উপরের মাথারা সব এইভাবে 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 টাকা মেরেছে। এই যে মুখ্যমন্ত্রী স্বয়ং কিছুদিন আগে বলছিলেন না যে আমার কাছে, আমার গায়ে কালি লাগাতে এলে আমার হাতেও আলকাতরা আছে, মনে আছে? তা আলকাতরা ন্যাচারালি আলকাতরা কয়লা থেকে তৈরি হয়, ওনার ভাইপোই তো সবচেয়ে বড় কয়লা চোর, তো অসুবিধে কী আছে, ওনার কাছে আলকাতরা থাকবেই। কিন্তু কথা হচ্ছে যে মানিক ভট্টাচার্য দুর্নীতি করছে বলে মুখ্যমন্ত্রীকে একাধিকবার চিঠি লিখেছে, সেই চিঠি তো মিডিয়ায় প্রকাশিত হয়েছে যে ইডির হাতে, সিবিআইয়ের হাতে পেয়ে গেছে তারা। হাউ ক্যান মুখ্যমন্ত্রী ক্লেম যে উনি কিছু জানতেন না? পার্থ চ্যাটার্জির কাছে মেসেজ যায়নি যে মানিক ভট্টাচার্য যা তাভাবে টাকা নিচ্ছে, একদম এই কোটানকোট ভাষায়। তারপরে এই যে মানিক ভট্টাচার্যের মেসেজের মধ্যে ডিডি আর কে এইসব পাওয়া যাচ্ছে, লোকে বুঝতে পারছে না কারা, কে ডিডি কে আর কে। এখন আর কে মানে রাজীব কুমার না রাজকুমার, যিনি নিজে আমেরিকায় চোখের চিকিৎসা করাতে গেছেন কিন্তু পাবলিককে বলেছেন যে স্বাস্থ্যসাথী আছে, তারপরে সে হাসপাতালকে আর সরকার টাকা দিচ্ছে না বলে হাসপাতাল এখন কোর্টে ছুটছে। ফলত যাই হোক, আমি ওর মধ্যে যাচ্ছি না, প্রত্যেকের আরোগ্য কামনা করি, খুব ভালো সুস্থ থাকুন দীর্ঘদিন, যতদিন না জেল খাটেন ততদিন তো সুস্থ থাকুন বটেই। কিন্তু কথা হচ্ছে যে তৃণমূল মানে আগাপাশতলা আপাদমস্তক নিমজ্জিত হয়ে আছে এই দুর্নীতিতে, এবং প্রশাসনের প্রধানের সর্বোচ্চ স্তর থেকে দুর্নীতিকে এন্ডোর্স করা হয়েছে, আশকারা দেওয়া হয়েছে। ফলত এখন দাঁড়িয়ে এই কথাগুলো যদি কেউ বলেন যে এটা ঠিক হচ্ছে না, ওইটা অন্যায্য দাবি, রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোথাও কোনো অসুবিধে নেই, এই কথাগুলোর খুব একটা মানে নেই। আর চাকরি প্রার্থীরা তো অত্যন্ত মানে আমি বলবো যে কি বলবো, অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে অত্যন্ত মাথা নত করে তারা আন্দোলন করার মতো মেজাজে আছেন, মাথা নত করে ইন দ্য সেন্স সবিনয়ে আন্দোলন করছেন তারা। অন্য কোথাও অন্য কিছু হলে, এইটাই শ্রীলঙ্কা হলে এতদিনে কালীঘাটের বাড়ির কম্পিউটারে বসে চাকরি প্রার্থীর ছেলে গেম খেলতে শুরু করে দিত। চাকরি প্রার্থীরা তো কিছুই করছেন না, তারা ওখানে গিয়ে বসে আছেন, অনশন শুরু করেছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে, যাতে বলছেন দুর্নীতি বন্ধ করো, অযোগ্যদের বাদ দাও, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দাও। কী অসুবিধা আছে? এই যা যা কালকে প্রেসমিট করে ওই পর্ষদের বাবু বলেছেন, উনি সমস্তটা চাকরি প্রার্থীদের সামনে এসে বলুন, কাগজ দেখিয়ে বলুন কেন ওরা ওদের দাবি ওনার অন্যায্য মনে হচ্ছে। দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে, উনি এই চ্যালেঞ্জ নিতে পারবেন পারবেন না? মানিক ভট্টাচার্যর সভাপতির পদ থেকে অপসারণের যে সিদ্ধান্ত, তার উপরেও তো স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে ইডি গ্রেফতার করতে পারবে, ইডি তদন্ত করতে পারবে, কিন্তু সিবিআই এর মধ্যে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এই যে ছিনিমিনি খেলা একটা চলছে, এটা কি আদৌ পুরো প্রসেসটাকে যাতে আরও পিছিয়ে দেওয়া যায় বা আরও ডিলে করা যায়, সেই কারণে কি এই ধরনের মানে একেবারে মানে আইনি জটিলতার মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে? কোর্ট রায় দিয়েছে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এখনই অপসারণ করা যাবে না এই ধরনের একটা কথা যেমন বলেছে, এক্ষুনি পদে রিইনস্টেট করতে হবে, এক্ষুনি পদে ফেরাতে হবে, এরকম কথাও কিন্তু কোর্ট বলেনি। ফলত ঝুলে আছে, মানিক ভট্টাচার্য রক্ষা কবচ পাওয়ার জন্য দিল্লি অবধি ছোটাছুটি করছেন, প্রাণপণ, চাচা আপন প্রাণ বাঁচা হয়ে। সম্ভবত তৃণমূলেরও খানিকটা ইন্টারেস্ট আছে, কারণ মানিক ভট্টাচার্যের মতো লোকগুলো কি এমন কিছু গোপন কথা জানে, তারা ধরা পড়ে যদি মুখ খুলতে শুরু করে তাহলে বমাল সমেত অনেক বড় বড় রাঘব বোয়াল কেস খেয়ে যাবে। ফলত ঠিকই কোথাও কিছু করে হয়তো এ হয়েছে, কিন্তু আমি এখনই কোর্টের রায় নঙ্গর্থ, কোর্টের রায় কোনোভাবে চাকরি প্রার্থী আন্দোলনের মানে আন্দোলনকে হতাশ করবে এরকম ভাবার আমি কোনো কারণ দেখি না। কোর্ট একটা ইন্টারিম রায় দিয়েছে যেখানে বলেছে যে এক্ষুনি সরিয়েও না, এক্ষুনি গ্রেপ্তার করার ক্ষেত্রে কতগুলো রক্ষাকবচ দিয়েছে, আবার রিইনস্টেট করো এক্ষুনি সেটাও বলেনি, সরিয়েও না না মানে ওই আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে ফলত মানিক ভট্টাচার্য যেটা তদন্তের আওতায় আছে, এবং তদন্ত হোক দেখা যাক, কিন্তু আসলে তো লোকে জানে এই তদন্ত প্রক্রিয়া এইগুলো এক জিনিস। আচ্ছা বলতো, তদন্ত করে মানে রাদার তদন্তটাই হয়নি বলে সৌগত রায় ঘুরে বেড়াচ্ছে, আবার ডায়লগ দিয়ে বেড়াচ্ছে যে আমার কালকে দেখলাম কি একটা বলেছেন, যে আমি ছোট থেকে বড় হয়ে যাদেরকে দেখলাম যে নেতাদের তারা কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেল আমি তো টেরই পেলাম না। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। সৌগত রায় এখন সৎ হয়ে গেছে, তুলসী পাতা হয়ে গেছে। এই সৌগত রায় 2015-16 সালে যখন ওর ঘুষ খাওয়ার রিপোর্ট ওই কী বলে ভিডিও বেরোচ্ছিল, তদন্তটাই হলো না। লোকসভার এথিক্স কমিটির মাথায় ছিলেন লালকৃষ্ণ আদবানি, তিনি কিচ্ছু করলেন না, বিজেপি তৃণমূল গটাপ সেটিং। গত 6 বছরে ওটার কোনো আর উচ্চবাচ্য হলো না। তার মানে কি এটা ধরে নেব যে সৌগত রায় ওই ঘুষটা খাননি? একটা লোকও বিশ্বাস করবে যে ওই লোকটা সৌগত রায় নয় যে ঘুষটা খাচ্ছে আর থ্যাংক ইউ বলছে?
দ্যাট ওয়াজ সৌগত রায়। সুতরাং কোর্টের তদন্ত, তদন্তকারী সংস্থার তদন্ত, এগুলো এক জিনিস তো বটে, এগুলো তার নিজের গতিতে চলে, কিন্তু জনতার চোখ বলে একটা বিষয় আছে, তো সেই চোখের সামনে দাঁড়াতে মমতা ব্যানার্জিরা লজ্জা পাচ্ছেন, কারণ জনতার আদালতে গোটা তৃণমূল দলটা দোষী সাব্যস্ত হয়ে গেছে। বিজেপিতে গিয়ে যারা এখন খুব লাফাচ্ছে চ্যাংমাছের মতো, তারাও সব তৃণমূলের সাথে মিলবাটকে খাওয়ার লাইনে ছিল। আমি কথাটা আগেও বলেছি, কবিতার প্রথম লাইন যদি হয় 1 2 3 4 পিসি চোর পার্থ চোর, কবিতার সেকেন্ড লাইন হচ্ছে বিজেপিও পয়সাখোর শুভেন্দুও চাকরি চোর, একসাথে সব মেরেছে, ফলত এদের কোনো নৈতিক অধিকার নেই। ওই যে বিজেপির নেতারা এখন হাওয়া দিচ্ছেন, সবার আগে শুভেন্দু অধিকারীকে তাড়িয়ে দেখান বিজেপি থেকে, তাহলে বুঝব। বামপন্থীরা এই লড়াইটা, এবং আরও কিছু শক্তি আছে যারা অনেক বেশি ট্রান্সপারেন্টলি এই লড়াইটা লড়ছে দীর্ঘদিন ধরে, 2014-2017 ইন্দ্রজিৎ ঘোষ চাকরি প্রার্থী আন্দোলনের নেতা, এসএফআইয়ের ডিওয়াইএফআইয়ের শীর্ষ নেতা সেই সময় মধুজা সেন রায়, সায়নদীপ মিত্র, ইন্দ্রজিৎ ঘোষরা 2017 সালে এই মানিক ভট্টাচার্যের দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে 8 দিন জেল খেটে এসেছিল। কবে থেকে আন্দোলন চলছে, এই চাকরি প্রার্থী আন্দোলন করতে 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 গিয়ে মইদুল মিদ্দা শহীদ হয়ে গিয়েছে চাকরির দাবিতে লড়াই করতে গিয়ে, কত দিন ধরে মার খাচ্ছে, জেল খাচ্ছে, আবার উঠে পড়ছে, আবার রুখে দাঁড়াচ্ছে বামপন্থী ছাত্রজীবরা। ফলত আমরা এই লড়াইটায় ওনাদের পাশে থাকবো, এটা চাকরি প্রার্থীদেরই আন্দোলন, আলাদা করে রাজনৈতিক রং লাগানোর বিষয় নেই, আমরা পাশে আছি, পাশে থাকবো। অন্য যারা যারা এখন শকুনের মতো ভাগাড় খুঁজে পাশে আসার চেষ্টা করছে, পাশে দাঁড়ানোর অভিনয় করছে, তাদের সম্পর্কেও সতর্ক থাকা দরকার। এই যে দুটো আলাদা আলাদা বছর, 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এই মুহূর্তে আন্দোলন করছেন, এবং বলা হচ্ছে যে 2017-র সঙ্গে তাদেরকে মিলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, এবং তাদের দাবিটা তো অবশ্যই যে তাদের যেহেতু মেরিট লিস্টে নাম্বার বেশি রয়েছে, তো সেক্ষেত্রে তারা যদি কন্টেস্ট করে আবার 17 চাকরি প্রার্থীদের সঙ্গে, তাহলে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এটা কি ইচ্ছাকৃতভাবে কি দুটো আলাদা আলাদা বছরের চাকরি প্রার্থীদেরকে মিলিয়ে দেওয়া হচ্ছে, যাতে তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়? এক্স্যাক্টলি তাই, এই গোলমালটা পাকানো হচ্ছে যাতে নিজেরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে, এবং করে তারপরে কোর্ট ইত্যাদি ইত্যাদির মধ্যে ঢুকে পড়ে হচ্ছে যে মুখ্যমন্ত্রী ওইটা বলতে পারেন যে ওই দেখো মামলার জন্য আমি চাকরি দিতে পারছি না, প্রথমে বলছিল 17,000, এক বিকাশ ভট্টাচার্যের গুতোয় সেটা হয়ে গেল 89,000। আসলে পশ্চিমবঙ্গে শূন্যপদ আছে 6.5 লাখ, তার মধ্যে শিক্ষাক্ষেত্রে শূন্যপদ 3.5 লাখ, প্রাইমারি টেট ইত্যাদি এই যে চাকরি নিয়ে এরা লড়াই করছেন তার জন্য ওপরে দাঁড়িয়ে, ওই আমি তোমায় একটু আগে বললাম যেটা, যে স্টুডেন্ট টিচার রেশিও ধরলে 1,22,000 শূন্যপদ আছে ভ্যাকেন্সি, এই 14, 17, 20 সব মিলিয়ে রিক্রুটমেন্টের যোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা হলো 24-25,000। কী অসুবিধা আছে রিক্রুট করতে? 1,22,000 শূন্যপদ কেন নিজেদের মধ্যে লড়িয়ে দিচ্ছেন? তার মধ্যে 24-25,000কে রিক্রুট করে দিন যারা সাদা খাতা জমা দেয়নি, যাদের বাপের নাম অনুব্রত বলে টিকটক নেচেও চাকরি পাওয়ার আশা করছে না, যারা যারা ভদ্রভাবে সৎভাবে স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে, তাহলে তাদেরকে রিক্রুট করে দিতে অসুবিধে কী আছে? তারপরেও আপনার 80% শূন্যপদ পড়ে থাকে প্রায়, এর তো 20%, 1/5 করবে না। আসল কথাটা হচ্ছে করতে চাইবে না, করবে না মানে ওদের বাপ করবে, কিন্তু করতে চাইবে না তার প্রথমে, তার কারণটা হচ্ছে যে সরকারি টাকা যে পরিমাণ লন্ডারিং হচ্ছে, সরকারি টাকা টাকা নেই মাইনে দিতে পারবো না, চাকরি দিতে পারবো না করে বেড়াচ্ছেন, এদিকে 50,000-60,000 করে দিচ্ছেন, অসুবিধে নেই, ক্লাব টাকা পেলে আমাদের তো ভালোই, খারাপ কী, আমরা খুশি হই, আমি নিজে এক ক্লাবের সাথে যুক্ত, কিন্তু বেসিক্স অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রুটি কাপড়া মাকান কা মুদ্দা সেটা সলভ করা একটা সরকারের প্রাথমিক কাজ, প্রারম্ভিক কাজ। চাকরি দেবে, মাইনে দেবে, নিয়োগ করবে, সৎ স্বচ্ছ নিশ্চিত নিরাপদ জীবনের দিকে এগিয়ে দেবে, সেইটা হলো সরকারের প্রথম কাজ। তারপরে তুমি রিলিফ দেবে মানুষকে আর যা 5টা জিনিস যেভাবে, কিন্তু বাজনা বেশি হয়ে গেছে, এদিকে খাজনাটা যেখানে দেওয়ার কথা সেখানে হচ্ছে না, গর্জনটা বেশি হয়ে গেছে কিন্তু আসলে যেখানে বর্ষণটা আগে হওয়ার কথা সেখানে হচ্ছে না, ওটার খুব একটা মানে হয় না। এই সরকার মাইনে দেবে না, রিক্রুট করবে না, সেই কারণে করছে না। এই সরকারের লোকেরা যখন পালে পালে গায়ে গঞ্জ থেকে টাকা তুলেছে চাকরি পাইয়ে দেবো বলে, তারাও এটা জানতো যে আজ নয় কাল নয় পরশু এই বেলুন ফাটবে, ডামাডোল হয়ে থাকবে শিক্ষাক্ষেত্র, মাঝখান থেকে ওই টাকা মেরে রয়্যাল স্ট্যাগের চশমা কিনে লাভলি লাভলি গান গিয়ে তোমাদের সামনে ভাড়ামো করে বেড়াবে ওদের নেতারা, এবং সেইটাই ওদের ইচ্ছা।
মুখ্যমন্ত্রী যেরকম ভাবে অবলীলায় বলে দিলেন যে বিষয়টা তুমি বললে যে যেহেতু এটা আইনত রয়েছে বিচার ব্যবস্থার বিচারাধীন তাই জন্য এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না, তোমরা যাও কোর্টকে গিয়ে জিজ্ঞেস করো, একেবারে কোর্ট আন কোর্ট এই কথাটা উনি বলেছেন। এবং তৃণমূলের এত নেতা শিক্ষামন্ত্রীকে যুক্ত করেই আমি বলছি কারোর কোনো রকম কোনো প্রতিক্রিয়া এই ঘটনায় নেই। অলরেডি দুদিন অতিক্রান্ত হয়ে তিন দিনে পড়ে গেল এই আন্দোলন, কিন্তু কোনো মানুষ একটাও সহানুভূতিসূচক কোনো বক্তব্য রাখেননি যে হ্যাঁ আমরা সমর্থন করি বা তাদের দাবিটা যুক্তিযুক্তভাবে দেখা উচিত, এরকম কোনো রকম কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। প্রত্যেকেই মুখ ফিরিয়ে রয়েছেন, কতদিন সম্ভব এইভাবে মুখ ফিরিয়ে রাখা, তাদের আন্দোলন তো ক্রমাগত চলছে। সব আসলে নিজেকে বাঁচানোর তালে আছে, শিক্ষাক্ষেত্রটা এমন করে রেখেছে যে এটা নিয়ে মুখ খুললে আবার যদি আমার পিছনে ইডিসিবিআই তেড়ে আসে, আমিও তো কম মারিনি, অকারণে অ্যাটেনশান ইনভাইট করবো না, কেউ মুখ খুলছে না, কী নিয়ে মুখ খুলবে তৃণমূলের? আমি তো ওই জন্য তোমায় একটু আগে বললাম যে পুলিশ ঘোষণা করছে না যে আচার্য সদনের সামনে একটা সাইলেন্ট জোন ওটা তুলে দিন, ওখানে আন্দোলন করা যাবে না, এইসব বলছে না। সব থেকে বড় সাইলেন্ট জোন যদি কিছু থাকে সেটা রাজ্যের শাসক দলের সরকারি দপ্তর নবান্ন, ফলত বা শাসক দলের অফিস হোয়াট এভার, বা নেতারা মন্ত্রীরা মাথারা বিবেকবোধহীন, ন্যূনতম মানবিকতাহীন, নৃশংস নির্মম অমানবিক একটা সরকার চলছে, আর সব বিরাট তাবড় মাতব্বর নেতারা। আমি তো কাকে একটা জানি শুনলাম বলেছে যে উৎসব ওই যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পেলেও পাইতে পারো অমূল্য রতন, সৌগত রায় হচ্ছে অমূল্য রতন, সমস্ত গোলমালের মধ্যে ও কিছু একটা কমেন্ট করে রেখে দিয়েছে ভদ্রলোক। আমি আর এটা জানতাম না কি আর অত কি গুরুত্ব দিয়ে কে দেখে সৌগত রায় কী বলেছে না বলেছে, কিন্তু আমি বোঝার জন্যে বলছি যে চাকরি প্রার্থীদের থেকে উৎসব জরুরি, ওখানে বেশি লোক আসবে। এইরকমই একদিন আস্তে আস্তে বুঝতে পারবেন না যে পাবলিকের কাছেও তৃণমূলের থেকে অনেক বেশি জরুরি হয়ে যাবে মানুষের ইস্যু, সেই দিন তৃণমূলের নেতারা পালাবার পথ পাবেন না। এই সুজনদা বলেছেন না রাস্তায় টাকা ফেলে তখন পালাতে হবে, সেই দিন যাতে না আসে তার আগে আইনের শাসন কায়েম হবে, আমরা লড়াই লড়ছি। কিন্তু একটা সময় পরে মানুষ যদি নিজের হাতে সবটা নিয়ে নেন তখন তো শেষের সেদিন ভয়ঙ্কর হয়ে যাবে। দেওয়াল লিখন পড়তে পারছেন কি না জানি না, এখনই রাজ্য জুড়ে গাছে বেঁধে তৃণমূলের পাড়ার নেতাদের পিটানো শুরু হয়ে গেছে। এগুলো ফিল করুন, কান ধরে এসে ক্ষমা চান বুড়ো বয়সে মানুষের কাছে, এবং যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিন। এত হাজার হাজার মানুষজন বসে রয়েছে, তোমরা যখন গিয়ে তাদের সঙ্গে কথা বলছো ব্যক্তিগতভাবে, কখনো কি মনে হচ্ছে তারা এই রাজনীতিটাকে ব্যবহার করার চেষ্টা করছে? কারণ কালকে গৌতম পাল বলেছেন যে রাজনৈতিকভাবে এই আন্দোলনকে মানে রাজনীতির ছত্রছায়ায় আনার চেষ্টা করা হচ্ছে, তাদের দাবির সাথে কি কোনো রকমভাবে রাজনীতির যোগাযোগ মনে হয়েছে তোমাদের? এই আন্দোলনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একটি রাজনৈতিক দলের সরাসরি সংস্রব রয়েছে, সেই দলটির নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যদি প্রত্যক্ষভাবে দুর্নীতিকে আশকারা না দিত তাহলে অর্পিতা দেবীর ফ্ল্যাটে টাকা জমতো না, তাহলে মানিক ভট্টাচার্যকে বঙ্গভবনে গিয়ে পালিয়ে বসে থাকতে হতো না, তাহলে কল্যাণময় গাঙ্গুলি আর সুবীরেশ ভট্টাচার্যদের সব একাডেমিশিয়ান একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর তাদের বুড়ো বয়সে দুর্নীতিতে জড়িয়ে পড়তে হতো না, তাহলে তৃণমূলের এমএলএ নিজের পরিবারের আটজনকে একই সাথে চাকরি দিয়ে দিয়েছে হতো না, তাহলে অনুব্রত মণ্ডলের কন্যা টেট ফেল একদিনও স্কুলে যান না, সুকন্যা আসলে তাকে কুকন্যা বানানো হতো না, অজস্র উদাহরণ দিয়ে যেতে পারি, তাহলে আর এদেরকে আন্দোলনটাই করতে বসতে হতো না। ফলত আন্দোলন করতে বসেছে কারণ দুর্নীতি হয়েছে, যেই দুর্নীতির পিছনে তৃণমূল আছে, একমাত্র রাজনৈতিক দল যারা এই আন্দোলনকে ইনস্টিগেট করার পিছনে ভূমিকা রেখেছে। আর আমরা তো যাবো, আমি সহনাগরী, কালকে আমরা যখন গেলাম আমরা তো বললাম যে সহনাগরিক হিসেবে এসেছি, ভাই বোন হিসেবে এসেছি আপনাদের, যদি ঝান্ডা নিয়ে যেতাম তাহলে তো একরকম হতো, যাইনি তো যেতে চাইনি, পাশে দাঁড়াতে এসেছি তার কারণ, পাশে দাঁড়ানোটা প্রয়োজন মনে করেছি তার কারণ, ওই ছবি দেখে রাতে আমাদের ঘুম হচ্ছে না, ওই ছবি দেখে আমাদের মনে হচ্ছে যে এটা কী হচ্ছে, দুর্গাপুজো শেষ হয়েছে, লক্ষ্মী পুজো শেষ হয়েছে, কালী পুজো ভাইফোঁটা দুদিন পরে, উৎসবের মরশুম, ছুটির সময়, খোলা আকাশের তলায় চিত হয়ে শুয়ে প্ল্যাকার্ড বুকে অনশন করছে। এই অনশনও যদি মমতা ব্যানার্জি করতেন তাহলে বুঝতাম সততা ছিল, ও কাপড়ের পিছনে গিয়ে স্যান্ডউইচ খেয়ে ফেরত চলে এসেছিলেন, ২৬ দিন অনশন করার পরে ৪ কেজি ওজন বেড়ে গেল। আমি বলছি না তো, তৃণমূলের লোকেরা সেই সময় বই লিখে বলেছিল, মানহানির মামলা করেনি তো তৃণমূল, ফলত আমি আরেকবার জোর গলায় মনে করাচ্ছি এনারা তো সেরকম অনশন করছেন না। এই কারণে এটা রাজনীতির প্রশ্ন নয়, এবং যদি আমি বলছি যদি
রাজনৈতিক শাসক দল দ্বারা এনারা বঞ্চিত হয়ে থাকেন তাহলে এদের পাশে রাজনৈতিক বিরোধী দল দাঁড়াবেই, কারোর ক্ষমতা নেই সেই পাশে দাঁড়ানোকে আটকানোর। কিন্তু আমরা ওখানে ক্ষীর খেতে যাই, আমরা ওখানে চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, আমরা খানিকটা পাশে গিয়ে দাঁড়িয়ে আমরা ভাব দেখানোর চেষ্টা করলাম, আমরাই আজীব আন্দোলন করছি না, ওদের পাশে আমরা সর্বদা ছিলাম, সমস্ত রকমভাবে দেখেছি গত 11 বছর ধরে ইন্দ্রজিৎ ঘোষরা থেকেছে। আমরা আমাদের ব্যানার নিয়ে যখন মিটিং করেছি, মিছিল করেছি চাকরি প্রার্থীদের দাবির পাশে দাঁড়িয়ে, তখন মইদুল মিদ্দা শহীদ হয়েছে। ওভারঅল আমি এইটুকু বলতে পারি যে এই কথাগুলো বলে আসলে ঘেটে দেওয়ার চেষ্টা, রাজনৈতিক তকমা লাগানোর চেষ্টা আমার মনে হয় না এই ফাঁদে বাংলার মানুষ পা দেবে, সবাই জানে। কালকে আমি ওখানে গিয়ে তো আমার সাথে 3টি ছেলে এসে আলাপ করলো, বললো আমরা উত্তর চব্বিশ পরগনার ভিতর থেকে এসেছি, বললো আমরা তৃণমূল পরিবারের সমর্থক কিন্তু আমরা সব চাকরি প্রার্থী, আমাদের রিক্রুটমেন্ট হয়নি, আমাদের কাগজপত্র সব ছিল, মেরিট লিস্ট ইত্যাদি। তো তৃণমূল পরিবারের সমর্থক ছেলেরা তো গিয়ে ওখানে বসে আছে এবং তারা এটা জীবনের অভিজ্ঞতায় ফিল করতে পারছে যে তাদের দল তাদের ঠকিয়েছে। ফলত কোনো অবস্থাতেই আমার মনে হয় এই ধরনের কথা বলার কোনো মানে হয় না। উল্লেখযোগ্যভাবে আজকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন, এবং এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীরই উলঙ্গ রাজা কবিতার একটি লাইন ছিল যে রাজা তোর কাপড় কোথায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত চাকরি প্রার্থীরা সল্টলেকে অনশন করছেন, তারা হয়তো এই প্রশ্নটাই আরও একবার তুলে দিচ্ছেন যে রাজা তোর কাপড় কোথায়। আমাদের নজর অবশ্যই থাকবে এই চাকরি প্রার্থীদের আন্দোলনের দিকে, এবং আমরা প্রত্যেকেই চাই যে তাদের দাবিটা তারা মিটিয়ে নিক এবং শান্তিপূর্ণভাবে এই আন্দোলন অবসান হোক, অবশেষে তাদের দাবিটা মিটুক, আমাদের প্রত্যেকেরই এই একই দাবি থাকবে। সৃজনদা অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা শেষ করি।